দিল্লি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অন্তরীণ জামিন প্রদান করেছেন সুপ্রিমকোর্ট। দিল্লি অবকারী নীতি মামলায় সে তিহার জেলে রয়েছে। সুপ্রিমকোর্ট আজ কেজরিওয়াল জুন 1 তারিখ পর্যন্ত অন্তরীণ জামিন প্রদান করেছেন। শুনানি সময় কোর্ট সমস্ত যুক্তি শুণবা পরে কিন্তু যে আমি জুন 1 তারিখ পর্যন্ত অন্তরীণ জামিন প্রদান করছু। এই সময় কেজরিওয়াল ওকিল অভিষেক মনু সিংভি জুলাইরে দিল্লি সিএম গিরফদারি বিরোধের হয়ে আবেদন উপরে শুনানি করা নিবেদন করেছেন। এ সম্পর্কের সুপ্রিমকোর্ট কিন্তু যে আসন্তা সপ্তাহে কেজরিওয়াল এই আবেদন উপরে বিতর্ক শেষ করা চেষ্টা করবে। অন্তরীণ জামিন প্রদান বেড়ে শর্ত সম্পর্কে কোর্ট কিছু কহি না। তবে ইডি দ্বারা গিরফ হয়ে অরবিন্দ কেজরিওয়াল লোকসভা নির্বাচন প্রচার নিমন্তে অন্তরীণ জামিন প্রদান কোর্টে আবেদন করেছিলেন। অবকারী নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়াল মার্চ 21 তারিখে প্রবর্তন নির্দেশালয় গিরফ করেছিল। কেজরিওয়াল ওকিল কিন্তু যে অন্তরীণ জামিন প্রদান করা বেড়ে সুপ্রিমকোর্ট নির্বাচন প্রচার উপরে কৌশি প্রতবন্ধক লগাই না। তেণু কেজরিওয়াল বর্তমান পঞ্জাব, হরিয়ানা এবং দিল্লি প্রচার করুক দেখা মিলবে। ব্যুরো রিপোর্ট, সূচনা টিভি।